डॉक्टर मोहम्मद यूनस जब से आए हैं बांग्लादेश के लिए काम बहुत ज्यादा कर रहे हैं। कभी देखें तो बांग्लादेश के दिफा को मजबूत किया जा रहा है, बांग्लादेश की आर्मी को मजबूत किया जा रहा है, और दूसरी तरफ बांग्लादेश का इंफ्रास्ट्रक्चर भी बेहतर बनाने की कोशिश की जा रही है। बांग्लादेश के अंदर जेरे ज़मीन चलने वाली मेट्रो ट्रेन का काम भी शुरू कर दिया गया है। डॉक्टर मोहम्मद यूनस ने बड़ी तेजी के साथ बांग्लादेश के अंदर डेवलपमेंट को शुरू कर दिया है, और ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि इतने कम अरसे में बांग्लादेश के अंदर इतनी ज़्यादा तब्दीलियाँ आना शुरू हो चुकी हैं। तो आज इसी हवाले से वीडियो है कि कैसे ज़ेरे ज़मीन मेट्रो ट्रेन का काम शुरू कर दिया गया है। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। निर्माणाधीन पातालपथे चला এই মেট্রো রেল চালু হলে ঢাকাবাসীর জীবনে আসবে অভাবনীয় সুবিধা। বর্তমান সময়ে এই প্রকল্পের অগ্রগতি দেখা গেছে যমুনা ফিচার পার্কের সামনে, এছাড়া খিলক্ষেত বিমানবন্দরের সামনেও দেখা গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের মেট্রো রেল লাইন 1 প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। যমুনা ফিচার পার্কের সামনে সড়কের দুই পাশ দিয়ে চলছে পাতালপথের মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ। এতদিন এই সড়কে এক পাশের কাজ চলমান ছিল, এমনকি ড্রেনের মধ্য গিয়েও শ্রমিকরা কাজ চালিয়ে গেছে। আপনারা এই কাজ দেখলে বুঝবেন আগের থেকে কত দ্রুত গতিতে তারা কাজ করছে। এখন ইতিমধ্যে এখানে চলছে ইউটিলিটি এর লোকেশনের কাজ, অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সমস্ত লাইন, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি। এসব লাইন নিরাপদে সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থাপন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই কাজটি করেছে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পের দুটি অংশ থাকবে, একটি হলো বিমানবন্দর থেকে কমলাপুর, এই অংশটি মাটির নিচ দিয়ে যাবে। অন্যটি হচ্ছে কুরুলের দিক থেকে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত, এই অংশটি হবে এভিলেটেড বা উড়াল পথে। এটি মেট্রো রেলের লাইন 1 প্রকল্পের রিপোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দুই মাস আগে যেমন মাটি ও বালি ভরাটের কাজ চলছিল, এখনও সেই মাটি এবং বালি ভরাটের কাজই চলছে, কোনো স্ট্রাকচার নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। পাতাল মেট্রো রেল, যা ভূগর্ভস্থ মেট্রো রেল নামেও পরিচিত, ঢাকাকে যানজটমুক্ত করতে এবং ঢাকার পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে এই পাতাল মেট্রো রেলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর কিছু উল্লেখযোগ্য দিক হল যানজট নিরসন। পাতাল মেট্রো রেল সড়ক থেকে যানবাহন সরিয়ে নেবে, যার ফলে যানজট কমবে এবং যানবাহন দ্রুত এবং নিরাপদ হবে। এটি শহরের কেন্দ্রস্থল থেকে যানবাহনের চাপ কমাতে সাহায্য করবে। পাতাল মেট্রো রেলের ব্যবহারে বায়ু ও শব্দ দূষণ কমবে, এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে বেশি সাহায্য করবে। পাতাল মেট্রো রেল যাত্রীদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে, এটি মানুষের সময় ও অর্থ দুটোই কমাতে সাহায্য করবে। সামগ্রিক অর্থে অর্থসামাজিক উন্নয়ন হবে এবং পাতাল মেট্রো রেল নতুন কর্মস্থলে সুযোগ সৃষ্টি করবে। এটি শহরের অর্থনীতি উন্নয়নে বড় অবদান রাখবে এবং শহরের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাতাল মেট্রো রেল ব্যবহার করে যাত্রীদের আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ঢাকার জন্য মেট্রো রেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, এর সুবিধা অনেক এবং অনেক বিস্তৃত। ঢাকা শহর যানজটের জন্য বিখ্যাত। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু আছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে, এর কারণে যানজট অনেক কমে যাচ্ছে। মেট্রো রেল অন্যান্য যানবাহনের তুলনায় অনেক দ্রুত চলে, এর কারণে যাত্রীরা খুব কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, ফলে স্কুল, কলেজ এবং যে কোনো ব্যক্তিগত কাজে সময়ের সাশ্রয় হচ্ছে। প্রতিটি ট্রেনে রয়েছে পর্যাপ্ত আসন, এয়ার কন্ডিশনিং, আধুনিক আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা। মেট্রো রেল বর্তমানে শুধু সমস্যা সমাধান করবে না, বরং দীর্ঘমেয়াদী থাকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমআরটি লাইন 1 প্রকল্পটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার পুরো অংশটি হবে ভূগর্ভস্থ। এই অংশে মোট 12টি স্টেশন থাকবে। স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনালের 3, খিলক্ষেত, যমুনা ফিচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ,
রাজারবাগ এবং কমলাপুর। আরেকটি অংশ হবে এলিভেটেড অর্থাৎ উড়াল পথে। ওই অংশটি হবে নতুন বাজার থেকে কুড়িল হয়ে পূর্বাঞ্চলে 11.36 কিলোমিটার। এই অংশের নতুন বাজার ও যমুনা ফিচার পার্ক বা নর্দা স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মাণ হবে। এই অংশে নতুন বাজার ও নর্দা স্টেশন সহ মোট 9টি স্টেশন থাকবে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পিতলগঞ্জে বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে মেট্রো রেল লাইন 1 প্রকল্পের ডিপো। এমআরটি লাইন প্রকল্পের ট্রেনগুলো রাখা হবে ওইখানেই এবং রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালনা করা হবে। পাতাল মেট্রো রেলের কার্যক্রম এই ডিপো এরিয়া ছাড়াও রাজধানী ঢাকার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে। বিমানবন্দর, খিলক্ষেত এবং যমুনা ফিচার পার্কের সামনে মেট্রো রেল লাইন 1 এর কার্যক্রম চলছে। এই স্থানগুলোতে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস এবং এরকম সেবা সংস্থার লাইনগুলো সঠিকভাবে স্থানান্তরে সেবার কাজ চলছে। মাটির নিচে মেট্রো স্টেশন এবং রেল লাইনের চূড়ান্ত কাজ শুরু করার আগে এখানে ইউটিলিটি এর লোকেশনের কাজ করা হচ্ছে। এটি হচ্ছে পাতাল রেল লাইনের নির্মাণের প্রথম ধাপ। এটি শুধু পরিবহন ব্যবস্থা নয়, বরং ঢাকার যাতায়াত ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন হতে যাচ্ছে। তো বন্ধুরা, এটা সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। তো জি ভিউয়ার, যে থি ভিডিও আর আপনি দেখা কি যমুনা ফিউচার পার্ক কে সামনে ইস জেরে জমিন মেট্রো ট্রেন কা কাম শুরু কর দিয়া গিয়া হ্যায়। ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि बांग्लादेश के अंदर तब्दीली आने के बाद इतनी तेजी के साथ ये काम शुरू कर दिए गए हैं। पहले देखें तो डॉक्टर मोहम्मद यूनस ने बांग्लादेश की आर्मी के जो ताकत कम हुई थी इसको मजबूत किया, अपने दिफा को मजबूत किया, बांग्लादेश की ताकत को बढ़ाया, बांग्लादेश की आर्मी को वो हथियार लेकर दिए जो बांग्लादेश की आर्मी की जरूरत थे। और आप देखें तो बांग्लादेश के अंदर इंफ्रास्ट्रक्चर को बेहतर किया जा रहा है। बांग्लादेश के अंदर जेरे जमीन चलने वाली मेट्रो ट्रेन का काम शुरू कर दिया गया है। बिल्कुल जी, हम लोगों ने देखा कि डॉक्टर मोहम्मद यूनस एक बहुत ही काबिले फहम फरासत रखने वाले आदमी और बहुत जहीन आदमी है। उन्होंने सबसे पहले अपने दिफाई निज़ाम को मजबूत किया, अपनी आर्मी को मजबूत किया ताकि बाहर वाले दुश्मनों से कंट्रोल किया जा सके। अंदर वाले जो खोखले कर रहे हैं उनसे तो बाद में निपटेंगे, पहले बाहर वाली दीवारों को मजबूत कर लिया जाए। और अब इंफ्रास्ट्रक्चर बेहतर किया जा रहा है, डेवलपमेंट की जा रही है बांग्लादेश के अंदर, और बांग्लादेश को पीछे नहीं छोड़ा जाएगा। लोग तो ये समझ रहे थे कि अब इंटरिम गवर्नमेंट आई है और इनको हम लोग इलेक्शन के मामलों के अंदर ही उलझा कर रखेंगे कि जल्दी से इलेक्शन कराओ और यहाँ से निकल जाओ, लेकिन हम लोगों ने देखा कि बांग्लादेश के अंदर डॉक्टर मोहम्मद यूनस वो वाले काम कर रहे हैं जो कि शेख हसीना वाजिद ने भी अपने दौरे हुकूमत में नहीं किए होंगे। इस तरह के मुआहदे किए जा रहे हैं कि जो बड़ी बड़ी डेवलपमेंट कंट्रीज हैं वो बांग्लादेश के अंदर अपना इंटरेस्ट शो कर रही हैं और बांग्लादेश के अंदर आकर अपना तावन करना चाहती हैं, जैसे अमेरिका हो गया और चीन। खास तौर पर चीन और जापान की मदद बहुत ज़्यादा ज़रूरी है बांग्लादेश के अंदर, क्योंकि अगर वो यहाँ पर दाखिल हो गए तो फिर तो बांग्लादेश का नक्शा उलट कर रख दिया जाएगा और बांग्लादेश एक डेवलपमेंट कंट्री के तौर पर जाना जाएगा। बिल्कुल, और बांग्लादेश के अंदर जो डेवलपमेंट हो रही है इसमें ज़्यादातर भारत पहले इन्वॉल्व रहता था, लेकिन आज के टाइम पे देखें तो इसके अंदर जापान और चीन बांग्लादेश के दोस्त बने हुए हैं और यही इन्वेस्टमेंट कर रहे हैं। और भारत का जो किरदार था वो महज शेख हसीना वाजिद की हुकूमत तक महदूद रहा, और जैसे ही शेख हसीना वाजिद की हुकूमत गवर्नमेंट खत्म हुई है और उसके बाद भारत के किरदार के ऊपर भी सवालिया निशान लगा दिया गया और भारत को रिजेक्ट कर दिया गया कि बांग्लादेश के अंदर किसी भी मंसूबे में भारत को मुलव्वस नहीं किया जाएगा। ये सबसे बड़ी खबर है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।